শালার ফাঁস পেল আই চল এতদিন সুরকুট পিন্ডা সাহেব লো পারিল বানা তুই জালটা নিয়ে বাইক যা আমি আসছি আরে ওই ছাগলের পাল এত দৌড়া দৌড়ি কিসে আর ওই বাড়িতে এত লোক ক্যা এক সাহেব নাকি নদীতে পয়রা ছিল আমি রে তুই লামছে তাই হবলতে দেখ বার যাই সাহেব নদীতে পয়রা আছি করে এইটা আবার কোন কেস এইটা কোনো কেস হুস না দেখবেন নি লঞ্চাই দেখ কেমন হ আমি যামু দেখতে যে আপনি না গেলে আমরা যাই কেমনে কেমনে যাই লাত্তি মেরে তোমার শালা সুলা ভেঙে দেবো তুমি বাড়ি গিয়ে দেখবে তিনি সুস্থ হয়ে গেছেন এই ট্যাবলেট গুলো খেতে দেবে প্রচুর রক্ত ঝরেছে একটু ভালো খাওয়া দরকার আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে ওই আশরাফুল ছাগলের পাল হুজুর আশরাফুল কে দা ছাগল ছাগল আল্লাহ মানুষ বানাইছিল আশরাফুল মাকলুকার তোরা হইলি গিয়া তোরা হইলি আশরাফুল ছাগল কোন
কেসটা? আমিরার বাড়ি ঘর জমি জমা সবই তো আমার কাছে বন্ধক। এই মাসে সুদের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু কই দেহাও তো করলো না। আবার দেহি সাহেব রে বড় বড় মাছও কিনা খাওয়ায়, কেসটা কি সাহেব? তা আপনারে গুলি মারলো কারা? গুলি যারা মেরেছে তারা আমার নিজেরই লোক। নিজের লোক? শহর থেকে প্রায় 25 মাইল দূরে আমার একটা অফিস আছে, ওখানে লক্ষ লক্ষ টাকার মাল আদান প্রদান হয়। কিন্তু আমি জানতাম না যে ওরা আমার মৃত্যুর অপেক্ষা করছে। যাকে তুমি ওসব বুঝবে না, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। তোমার সঙ্গে পরিচিত হয়ে বুঝতে পারলাম গ্রামেও মানুষ আছে। তুমি সত্যি মহৎ, একদিন তুমি অনেক বড় হবে। আমি আবার কি বড় হব সাহ? আমি একজন অশিক্ষিত গোয়ারগোবিন্দ মানুষ, নিজের যা জমি জমা ছিল সব বন্ধক দিয়া বাইরে লেখাপড়া শিখাইছি। অমন পরের জমি চাষবাস করে যা ফসল হয় অর্ধেক মালিক লয়ে যায়, আর বাকি অর্ধেক দিয়ে কোনো রকমের সংসার চলে। কিন্তু সাহ খবরটা, আমি যে জমি বন্ধক দিচ্ছি এই কথা কিন্তু আমার বাইরে কোনোদিন কইবেন না, ওইসব কিছুই জানে না। আরে আমি তো তোমার ভাইকে চিনি না, বলবো কি করে? কি কইলেন? আমার ভাইয়ের চিনেন না? আরে সাহেব আমার ভাই ঢাকা শহরও থাকে, এবার এমএ পরীক্ষা দিছে, ইনশাআল্লাহ পাঁচ ক্লাসে পাশ করব। দেখতে রাজপুত্রের মতো, স্যুট কোট পিন্দা, ইংরেজিতে ইয়েস নো কথা কয়। আচ্ছা তুমি তো তোমার ভাইয়ের জন্য অনেক কিছু করেছো, এবার বলো আমি তোমার জন্য কি করতে পারি? আরে হ্যাঁ একটা কথা শোন, আমার ভাইদের একটা চাকরি জোগায় দিলে আমার আর কোনো অভাব থাকবে না। আরে শুধু তোমার ভাইকে কেন, চাকরি তো আমি তোমাকেও দিতে পারি। আমারে কি যে কোন স্যার, আমি তো কোনো লেখাপড়াই জানি না, মাত্র 5 ক্লাস পড়ছিলাম। কোনো অসুবিধা নেই, আমি তোমাকে ঠিকানা দিয়ে যাব, কোনোদিন কোনো অসুবিধায় পড়লে সোজা চলে আসবে। তোমার কোনো উপকার করতে পারলে আমি খুব খুশি হব। আমি ফার্স্ট ক্লাস পাবো। শুধু ফার্স্ট ক্লাস কেন, তুমি কি চাও? আমি তো চাই তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হও। আচ্ছা যদি তাই হয় তাহলে কি দেবে? তুমি যা চাও তাই দেবো। সত্যি? সত্যি সত্যি তবে দাও। এত কাছে এসো না ও বন্ধু, লাগবে আগুন ও বন্ধু, লাগবে আগুন, বাঁকা চোখে চেয়ো না বন্ধু, হয়ে যাব খুন, বাঁকা চোখে চেয়ো না বন্ধু, হয়ে যাব খুন। এত কাছে এসো না ও বন্ধু, লাগবে আগুন ও বন্ধু, লাগবে আগুন, বাঁকা চোখে চেয়ো না বন্ধু, হয়ে যাব খুন।
সবাই মিলে কোমর দুলাইয়া, আরে নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া, জজ বালি স্টারের পাশ দিছে আমার ভাই, সাত গ্রামে তার মতো আর যে কেহ নাই, ফুলের মালা গলায় দেব স্টেশনে যাইয়া, নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া, আরে নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া, দুলাইয়া রে দুলাইয়া কোমর কারো বাঁচার উপায় নাই, তারা পাবে না রেহাই, অন্ধকারে পালাই বরে, অন্ধকারে পালাই বরে, দেশের বর্ডার ছাড়িয়া,
নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া, আরে নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া। ভুলে যাবে বাপের নাম, ঝুঁকে ঝুঁকে করবে সালাম। নাই রে নাই আমার কোনো চিন্তা নাই, আমার কোনো চিন্তা নাই। খাবো দাবো মজুড়াবো, খাবো দাবো মজুড়াবো পালঙ্কে শুইয়া। নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া, নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া। জজবালির চারের পাশ দিছে আমার ভাই, সাত গ্রামে তার মতো আর যে কেহ নাই। ফুলের মালা গলায় দেব স্টেশনে যাইয়া, নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া, আরে নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া। দুলাইয়া রে দুলাইয়া কোমর দুলাইয়া, নাচো গাও সবাই মিলে কোমর দুলাইয়া, আরে 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 আমিরা আনন্দ করে ফুর্তি করে গানা বাজানা করে। ও মরে বাতিয়া আমিরা যে খুশির জোরে হাক্কল তরে ভাসায় দিল, কিন্তু কই আমার সুদের টাকা তো হলো লই আইল না। কেষ্টা কি? আরে ওই ছাগলের দল কষ্টা কেষ্টা কি? মাতপো সাপ কেষ্টা এবার ডিশ মিস কইলে ভালো। হ্যাঁ কেমনে? হ্যাঁ ওই যে আমিরার ভাই সলিমুদ্দি এম এ পাশ করছে, দেখতে শুনতে পালা। আপনার মেয়ে কর্মীরে হেলগে দিয়া দিয়া বাইটারে হাত কেটেলাম। তা কথাটা মন্দ কাস নাই, ছাগল হইলে বুদ্ধি আছে, আর থাকব না কেন। মানুষের ছাগলে খায় খাস, আর আমার ছাগলে খায় ভাইট। আপনি তো খান হুজুর। খামোশ যা, আমিরারে ডাক দিয়া লই আয়, দিন তারিখটা ঠিক কইরাই ফালাই। এই কাছে এসো না, আমার শরম করে। শরম কিসে? আমি তো তোমাকে বিয়ে করব। সত্যি? হ্যাঁ কাছে এসো, আরো কাছে কাছে এসো। আপনার মাইয়া উত্তরে যায় দক্ষিণে কথা কয়। হ্যাঁ লোকে আমার ভাইয়ের বিয়া মাদবসাম সুদ খাইয়া খাইয়া গ্রামটারে ফকির বানাইছে, তখন আবার আমার ভাইয়ের দিকে আগ বাড়াইছে। বেশি বাড়াবাড়ি করলে ওই হাতটা আমি কাইতে পারো। বাবারে আমাদের এত কত বড় সাহস! বাবারে এত বড় কথা! তিন দিনের মধ্যে ওর থেকে হুকুম জারি কইরা তোরে যদি গ্যারাম ছাড়া না করছি তো আমার নামালে মধ্যে মাত করি না। এই যে সেলিম তোর চিঠি। চিঠি? ইমরান, টিটো, মিজান, ঠিক আছে তাই নাকি? হ্যাঁ এই দেখ অ্যাপয়েন্টমেন্ট লেটার। তা আনার কি খবরটা দিয়ে? হ্যাঁ দিচ্ছি। Thank you.
ভাবছি কালি ট্রেনিং এ চলে যাব, কিন্তু ভাই ভাবে একটা খবর দিতে পারলাম না। ট্রেনিং শেষ করে কোথায় যাবে? সরকার যেখানে পাঠায় চলে যাবে। তারপর? তারপর ভাই ভাবে আমার কাছে নিয়ে আসবো। তারপর তারপর কি করা যায়? ও হ্যাঁ, তারপর একটা বিয়ে কর। কাকে? ভাবি যাকে পছন্দ করে। তাহলে তার কাছেই যাও। আরে বাবা ভয় নেই, আমার পছন্দই ভাবির পছন্দ। সত্যি? কান্দ কেন? সাহেবের ঠিকানা আছে আমার কাছে, আমরা শহরে যাব। পুলিশ ভাই একটু তাড়াতাড়ি হাত চালান, আইন ভঙ্গকারীদের গ্রাম ছাড়া করে। আমি এবার আপনার বাড়ি আপনি বুঝুন, আপনারা যখন বুঝাই দিতে তখন বাড়ি আমি পাইয়া গেছি। আচ্ছা আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান যান, আমি আইতাছি। দুই বইনে মিলা দাঁড়ি গান ধরছে, আরে কি কান্দন রে। ওদের হুকুম জারি করে তুই আমার গ্যারাম ছাড়া করলি, কিন্তু খোদার কসম করতেছি আমি যেদিন ফিরাম এইদিন আর কারো হুকুম লাগব না, তোরে আমি দুনিয়া ছাড়া করো। মৌতের কান থাকলে শেহালার পো। আরে যা যা বেটা, গেরামে আর ফিরে আসা লাগবে না। অনেক লোক ঘুরে রয়েছে, রাইটটা এখানে কাটায় দেবো। সেলিমটা যে কই গেল হারে কোনো খোঁজ পাইলাম না, আল্লাহ জানে কই গেছে। চাচা মদনপুরে খুব ভালো, মনে হয় তো নতুন আমদানি। তা কয়জন? চারটে গেল টেকা। কি টেকা ভাই? এই জমিনের সোনের ভাড়া। জমির ভাড়া? আরে এটা তো ফুটপাত, এটা ঢাকা শহর, এখানে কবরে শুলে পয়সা দিত। ওই জলদি করে টেকা লো, নইলে সুন্দরী দুইটারে উঠে লই যাবো। কি কইলি? সুন্দরী দুইটারে শালা শালা ওর দাঁত ফেলে দিয়েছে। আর কোন ডর নাই বাবা মানে, টেকা লইতে আসছে।
না, কাজটা তুমি ভালো করলে না বাবা। এরা সব হীরা গুন্ডার চেলা। হীরা এ এলাকার সবচেয়ে বড় গুন্ডা। ও শুনলে তোমার বিপদ হবে। কেন? আমি কোনো অন্যায় করছি? গুন্ডা পাণ্ডারা ন্যায় অন্যায় বোঝে না। চাচা, আপনি তো বুড়া মানুষ, আমি আপনার কাছে বিচার দিলাম। তুই আমার লোকের গায়ে হাত তুলেছিস। আমার নাম হীরা। আমি তোর এতটুকু করবো, এতটুকু যেন এই ফুটপাতের একটি কুকুরও ভুকা না থাকে। তোমাকে উস্তাদ মেনেছি। ক আর কোনো দিন আইবি না উস্তাদ? কিন্তু ফুটপাতের ভাড়া না হলে সব মিটছে উস্তাদ। যা এবার সান্তাগর লইয়া চালা গাড়ি ঠেলা ঠেলা যা। ড্রাইভার ভাই, এই ঠিকানাটা একটু কইয়া দেন তো। রাস্তাঘাট সব বন্ধ করে ফেলেছ, বন্ধ জানে না বাবা মানে শুনো, এই রাতে কিনা দিয়ে যাও না, রাস্তাঘাট বন্ধ করে ফেলেছ। আরে আমরা বন্ধ করি না, ওই মোড়ালাই তো রাস্তা বন্ধ করছে। আরে মিয়া তোমরা যাবে কোথায়? আচ্ছা আচ্ছা, ও যদি বড় বিল্ডিংটা দেখা যায়,
আয়ো বাবা মানি, একদমই আয়ো 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 মানি, আরো গরু কেটাও, ভালো করে কেটাও, আমরা ঘরে পৌঁছে গেছি তো। আয়ো সবাই দেখে কত খুশি হবে। আয়ো 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 আরে বাবা মালিক, আয়ো আয়ো আরে ডরাইস না ডরাইস না, আয়া বাবা মালিক সাবধানে উঠো। আয়ো তোমরা খেদাও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বিয়া দাঁড়া, তোমরা কি চাই? আচ্ছা এটা তুমি একটু পরে দিন তো, অফিস না? হ্যাঁ আরে মিয়া, আরে তো হইছে এটা, আরে 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 হ্যাঁ বলছি। আরে আমিন আলি, তুমি এগুলো কি নিয়েছেছ স্যার? এরা আমার মতোই হেতি, আমি স্যার এগুলো কেউ নাই স্যার। আচ্ছা আচ্ছা, এগুলোর ব্যবস্থা আমি করছি, এই নিয়ে যা এগুলো। আবার চোর নিব না তো স্যার? না না নিয়ে যান নিয়ে যান। ভাইও ভাইও ভালো করে দেখে তো ভাইও, চোর জানো না না ভাইও, ও ভাইও চলো বসো, এসো তোমাদের পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছে আমার পার্টনার মিস্টার রায়। সালাম স্যার, সালাম সালাম। আর ওই যে দাঁড়িয়ে আছে মিস্টার ইমরান, সালাম স্যার। আচ্ছা এইবার বলো তোমার শহরে কি জন্য এলে? ওই যে কইছিলেন না চাকরি দিবেন, তা মনে করো চাকরি তোমার হয়ে গেছে। সত্যি সব জমিলা চাকরি হয়ে গেছে, মনে হচ্ছে তোমরা খুব ক্লান্ত। এক কাজ করো, আপাতত তোমরা আমার বাংলোয় গিয়ে খেয়ে দিয়ে বিশ্রাম করো, পরে আমি সব ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সালাম স্যার। এদেরকে আমার নগর ভিলার বাড়িতে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ওনারা ওখানেই থাকবেন, এনা চাবে। এটা ড্রয়িং রুম, মেহমানদের বসার ঘর, আসুন আসুন। এটা বেডরুম, শোবার ঘর, কয়েকটা ঘর আছে। আচ্ছা আসুন। স্বপ্ন দেখতেছেন তো? আরে না, এই সব বাড়ির কথা আমি ছোটবেলা বইয়ে পড়ছি তো। আপনারা বসুন, আমি আপনাদের খাবার ব্যবস্থা করছি। ঠিক আছে আমি দিয়ে দেবো, তাইলে তো ভালোই হয়, আমারও রোদের জাল লাগে না। হ্যাঁ
আশারে ভেও ভাই ও ভাবি আমার সালাম নিবেন সালাম নিবে কইছেন হেগারে তো আমি খেদাইয়া দিছি মানিক ও ময়নাকে স্নেহাশিস দিবেন শুনিয়া খুশি হবেন যে আমি পুলিশ আমি পুলিশ অফিসারের চাকরি পেয়েছি পুলিশ অফিসার কেসটা কি আমি 3 মাসের ট্রেনিংয়ে চলিয়া গেলাম সময়াভাবে সাক্ষাৎ করিতে পারিলাম না ফিরিয়া আসিয়া দেখা করিব আমার জন্য দোয়া করিবেন আপনাদের সেলিম চাকরি ধর তোমার হয়ে গেছে বেতন 2000 টাকা বছরে না মাসে বছরে নয় মাসে ভালো কাজ দেখাতে পারলে বেড়ে যেতে পারে কামটা কি করতে হইব স্যার ওই যে বলেছিলাম শহর থেকে 25 মাইল দূরে আমার একটা অফিস আছে ওই অফিসের সঙ্গে আমার একটা মিল আছে তুমি ওই মিলের মালপত্র দেখাশোনা করবে আর শোনো তোমার কাপড় চোপড় পাঠিয়ে দেওয়া হয়েছে ভালো চাকরি করতে হলে এই পোশাক পাল্টে তোমাকে প্যান্ট শার্ট পরতে হবে আর তোমাদের সবাইকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে কেউ যেন জানতে না পারে তোমরা কোত্থেকে এসেছো জি স্যার জানবো না জানবো না কেউ জানবো না আমি কারো কইলে তো কইলে তো নয় বললে তো ঠিক আমি বললে তো এই সালাম স্যার আমি কারো বললে তো আমি কারো বললে তো আরে শালা কাপড় চুপড় দেহি মানুষের কি একটু কি মানে গেলাম না চাষা আমি রাও দেহি ভদ্রলোক হয়ে গেছে ভাই এই দেখো তো কেমন মানাইছে আরে আরে এটা কি তা তুমি আমার কেন শুনতে পারতেছ না আই যে তো শুনলাম এই যে দেখতেছি মোরা গঙ্গের রূপের জোয়ার আইছে ওই ঘরে ময়না আছে না ভাবি ও ভাবি ভাবি যত মানাইছে কিনা আরে মাগু ময়না দেহি ম্যাম সাহেব হয়ে গেছে গা ও সাহেবের বোন ম্যাম সাহেব হইব না আম্মু যাও মাস্টার সাহেব আইছে আঙ্গুরে সুস্থ কথা শিখাইব আরে রে 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 আমির আর বলার শুদ্ধ ভাষায় কথা কইব সব 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 তোমরা মাস্টারের কাছে শুদ্ধ ভাষা শেখো গিয়া আমি যাইতে বেলা আইয়াছি কুমনি ও যাও যাও আমার আবার কাম আছে তো যাই না তুমি আইছো বাবা ভালোই হয়েছে আমিরারে কত কইলা দেখ রে টাকা লাগে আরো নেই তবু বাপের কাল্লার সম্পত্তি বেচা কেরাম সারিস না তা কার কথা কে হলে কিন্তু গ্রাম ছেড়ে গেল কোথায় তুমি যখন জানো না তখন আমরা আমরা কিন্তু আমি তো একটা চিঠি দিয়েছি তা ওই তার পাও নাই তা পাইবা কেমনে সে তো তোমার ভাগটাও চুরি কইরা বেচা গেছে
মাতবর সাহেব, মুখ সামলে কথা বলবেন। আমি আমার ভাইকে ভালো করে, আর যদি না দেই টাকা তোমাকে ফিরিয়ে দিতেই হবে। আরে টাকা নাকি ফিরিয়ে দিতে, আর কাফনের কাপড় ছাড়াই আজ তোকে আমি দগ্ধ করব। দেখুন, ও সালামি দিতে পারেনি বলে সবাই মিলে বৃদ্ধ শ্রমিককে অন্যায় ভাবে মেরেছে। আমি ওদের এমন ধোলাই দিয়েছি যে ভুলেও আর কারো কাছ থেকে কোনদিন সালামি চাইবে না। শাবাশ, এই জন্যই তো তোমাকে পাঠিয়েছি আমি, পাকা জহুরি। তিন হাজার টাকা? হ্যাঁ সত্যি ভাইয়া, তোমার বেতন 3000 টাকা? হ্যাঁ রে হ্যাঁ, 3000 টাকা। দেখো ভাইয়া, এবার কিন্তু আমাকে একটা বিছা বানিয়ে দিতে হবে। বিছা দিব, হার দিব, তুলে দিব, ফুল দিব, তোর বিছা দিব, হার দিব, তুলে দিব, ফুল দিব, বিছা দিব, হার দিব, দুল দিব, ফুল দিব, দিব, হার দিব, তুলে দিব, ফুল দিব,
বিছা দিব হার দিব দুল দিব ফুল দিব আমিরাকে আমি এমন শিক্ষা দেব যে পানি পাবে না। হ্যালো চিরাগত, আমজাদ খান বলছি। করিম শেখ খান সাহেব, দশ দিন আগেই মাল এখানে এসে পৌঁছার কথা ছিল, আমার অনেক টাকা আপনাদের কাছে আটকে আছে। আরে ভাই, আপনার মাল পাঠাবার চেষ্টা তো কম করছি না, কিন্তু পরিস্থিতি ভালো নয়, চারিদিকে পুলিশের কড়া পাহারা। পরিস্থিতি যাই হোক, তিন দিনের মধ্যে যদি মাল চিটাং এসে না পৌঁছে আপনাদের সঙ্গে সমস্ত ব্যবসা ক্লোজ করতে আমি বাধ্য হব। কিন্তু মাল পাঠাবো কাকে দিয়ে? হ্যাঁ আমির আলী, তুমি যাই বলো, তোমার এই হাবা আমির আলী লোকটা বেশি সুবিধার মনে হচ্ছে না। এত টাকার মালের সঙ্গে ওকে পাঠানো ঠিক হবে না। হ্যাঁ, আর ও যদি ধরা পড়ে তাহলে শুধু মালই যাবে না, আমাদের সবাইকে জেলের খানি টানতে হবে। আরে সেই জন্যই তো হাবাকে পাঠাচ্ছি, সেও জানতে চাইবে না বাক্সের ভিতরে কি আছে। আর পুলিশ ওকে সন্দেহ করলেও একবার কথা বললে বুঝতে পারবে, এমন একটি হাবা গোবালক স্মাগলারদের সঙ্গে জড়িত থাকতে পারে না। এই নাও, তোমার সঙ্গে যে বাক্স যাচ্ছে তার চাবি, আর এই হচ্ছে চিটাগাং মেলের ফার্স্ট ক্লাসের টিকিট। চিটাগাং স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাবে চিমকারির সামনে কালো কোট পরা একটা লোক দাঁড়িয়ে আছে, তার কালো কোটের পকেটে একটা সিংহের মুখ হা করেছে, মানে ওটা একটা চিহ্ন। সেই তোমাকে করিম শেখের কাছে নিয়ে যাবে। ওকে জি স্যার, যাও। সালাম আলাইকুম। সাবধানে উঠাও, হ্যাঁ
খোলো। কি ব্যাপার, খুলছে না কেন? চাবিটা হয়তো এতালার নয়, কিন্তু খান সাহেব নিজেই চাবি দিয়েছেন। খান সাহেবের ভুলও তো হতে পারে, খুলতে না পারলে তালা ভেঙে ফেলো। আলীর মতো একজন খুনির সঙ্গে এই সব গুণী ব্যক্তিদের পরিচয় থাকতে পারে, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। অতএব মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, আমির আলীর মতো খুনী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে। আমার বিজ্ঞ বন্ধু হয়তো ভুলে গেছেন যে শত চেষ্টা করলেও সাক্ষী প্রমাণ ছাড়া জোর করে কোনোদিন কোনো ব্যক্তিকে খুনি সাব্যস্ত করা যায় না। যেমন আমির আলী যে খুন করেছে এর কোন সাক্ষী প্রমাণ নেই, এমনকি যে লাশকে কেন্দ্র করে আমির আলীকে অভিযুক্ত করা হয়েছে সেই লাশকে শনাক্ত করার মতো কোনো ব্যক্তিকে আজও খুঁজে পাওয়া যায়নি। ইওর অনার, পুলিশের রিপোর্ট অনুযায়ী আমির আলী ধরা পড়ে 23 নভেম্বর, কিন্তু এখানে পোস্টমর্টম রিপোর্ট বলছে মৃত ব্যক্তি খুন হয় 19 নভেম্বর। ইওর অনার, আমির আলী ঢাকা থেকে চিটাগং রওনা হয় 23 নভেম্বর। তার প্রমাণ আমির আলীর কাছ থেকে পুলিশের সংগ্রহ করা এই রেলওয়ে টিকিট। ইওর অনার, আমির আলী যে নির্দোষ তার আরেকটি প্রমাণ এই চাবি। কারণ পুলিশের রিপোর্ট অনুযায়ী আমির আলী যে বাক্স সহ ধরা পড়ে সেই বাক্সে যে তালা লাগানো ছিল এটা আদৌ সেই তালার চাবি নয়, এবং এতেই প্রমাণিত হয় নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রকারী দল ষড়যন্ত্র করে আমির আলীকে ফাঁসিয়ে দিয়ে নিজেরা গা ঢাকা দিয়েছে। অতএব মহামান্য আদালতের কাছে দোষী ব্যক্তিদের অতি শীঘ্র খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নির্দোষ আমির আলীকে মুক্তি দেওয়া হোক। অবজেকশন ইওর অনার।
ইওর অনার, আসামি আমির আলীকে আমার কিছু জিজ্ঞাসা আছে। ইয়েস, হ্যালো। আচ্ছা মিস্টার আমির আলী, আপনি কি করেন? আমি খান টেক্সটাইল মিলে চাকরি করি। খান টেক্সটাইল মিলের মালিকের কি? আমজাদ খান। ইওর অনার, এবার আমি খান টেক্সটাইল মিলের মালিক জনাব আমজাদ খানকে কিছু প্রশ্ন করতে চাই। ইয়েস, প্রসিড অন। জনাব আমজাদ খান, সালাম স্যার। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। তাদের সবাইকে আপনি চেনেন? নিশ্চয়ই, কর্মচারীদের সুখ দুঃখের দায় দায়িত্ব যখন আমার, তখন না চেনা কোনো প্রশ্নই আসে না। মিস্টার খান, এই আমির আলীকে আপনি কতদিন থেকে চেনেন? একে কোথাও দেখেছি বলে তো মনে পড়ছে না। তাহলে আমির আলীকে আপনি চেনেন না? যাকে কোনোদিন দেখিনি তাকে চেনার প্রশ্নই ওঠে না। স্যার, স্যার আপনি আমাকে চেনেন না? স্যার, স্যার আপনার হয়েছে কি? স্যার, স্যার আপনি আমাকে চেনেন না? স্যার, স্যার আমি সেই আমির আলী যে আপনাকে নদী থেকে তুলে এনে নতুন জীবন দিয়েছে। স্যার, স্যার আমি সেই আমির আলী যাকে আপনি 3000 টাকা মাইনের চাকরি দিয়েছেন। পরে গ্রামের চাষা আমির এত মানুষ হয়েছে, কিন্তু লেখাপড়া শিখে আপনারা, আপনারা সবাই হয়েছেন অমানুষ। তোমাদের, তোমাদের কোট প্যান্টের ভিতরে লুকিয়ে আছে শয়তান। তোমরা সবাই অমানুষ, বেইমান, বেইমান। কিন্তু তোমাদের কোট প্যান্টের ভিতরে যে শয়তান লুকিয়ে আছে তাকে আমি জ্যান্ত রাখব না, তাকে আমি জ্যান্ত রাখব না। হুজুর, এরা সব বেইমান, হুজুর সব বেইমান, এরা সব চোর, মিথ্যাবাদী, ধোকাবাদ। এদের কথা আপনি বিশ্বাস করবেন না হুজুর, হুজুর এদের কথা আপনি বিশ্বাস করবেন না। ভুলে গেছেন যে শত চেষ্টা করলেও সাক্ষী প্রমাণ ছাড়া জোর করে কোনোদিন কোনো ব্যক্তিকে খুনি সাব্যস্ত করা যায় না। যেমন আমির আলী যে খুন করেছে এর কোনো সাক্ষী প্রমাণ নেই। এমনকি যে লাশকে কেন্দ্র করে আমির আলীকে অভিযুক্ত করা হয়েছে সেই লাশকে শনাক্ত করার মতো কোনো ব্যক্তিকে আজও খুঁজে পাওয়া যায়নি। পুলিশের রিপোর্ট অনুযায়ী আমির আলীর কাছে লাশ পাওয়া গেলেও সেই যে খুন করেছে এমন কোনো সাক্ষ্য প্রমাণ আদালত এখনো পায়নি। কিন্তু প্রকাশ্যে আদালত অবমাননা করে উত্তেজিত হয়ে জনাব আমজাদ খানকে দৈহিক আক্রমণ করে তাকে হত্যার চেষ্টা করার জন্যে বাংলাদেশ দণ্ডবিধির 228 ও 307 ধারা মোতাবেক আমির আলীকে 3 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। মালিক,
জোরে নিষ্পাপ মাসুম চোখের পানিতে পাথর গলে যেতে পারে, কিন্তু মানুষের গড়া আইনের শিকড় ভাঙতে পারে না বাবা, শিকড় ভাঙতে পারে না। চোলাকে নিয়ে যাও, ময়নার মানিককে তোমার কাছে আমার রথ রেখে গেলাম, ওদের তুমি দেখো। এসো এসো, স্বাগত হো স্বাগত হো, নতুন মেহমান। প্রশ্ন পরে হবে, আগে গুরুজির কাছে নিয়ে চল। এসো চলো। পাছু নইলে খানা মিলে না। আমি কারো পা ছুই না, আর ছোঁয়ার অভ্যেস নেই। কে দুই পাল তোর নাম কি? পাল তোর নাম কি? পাল তোর নাম কি? তুই আমার নাম জানতে? আমার নাম আমির, আমির, আমির। ছেলে এসে মারামারি করছে। আরে পুলিশ ভাই, আপনিও বোকার মতো কথা বলছেন। প্র্যাকটিস করছিলাম। চল আপনি আপনার কাজ করোগে, নে চল। বাহ, তুমি বাহাদুর বটে। বসো। তা জেলে কি করে এলে? কে পাঠিয়েছে? আমজাদ খান। আমজাদ খান, এখানে 10,000 টাকা আছে, আপাতত কোথাও একটা বাসা ভাড়া দিয়ে সেখানেই থাকো। সাহেব, আপনার ওই টাকাই আমার স্বামীকে ছেড়ে পাঠিয়েছে। নে মা, তাড়াতাড়ি কাপড়টা পাল্টে নে, বাচ্চাটা শীতে কাঁপছে। কত করে বললাম, বৃষ্টিতে ভিজে কাজ করার দরকার নেই। কার কথা কে শোনে? তুমি ভেবো না চাচা, ওরা রোদ আর ঝড় বৃষ্টির মধ্যেই আমাদের জন্ম। চাচা, আরেকবার খোঁজ নিয়ে দেখো না ও কোন ছেলে আছে। চেষ্টা কি আর কম করেছি মা, কিন্তু ওদেরও একই কথা, কয়েদি ছাড়া পেলে জানতে পারবেন কোন জেলে ছিল। তুই চিন্তা করিস না মা, ছাড়া পেলে ও নিশ্চিত ওদের খুঁজে বের করে। মা, ঠিকানা পেলেই আসবে। তোমার ভাই ভাইদের কোনো খোঁজ পেলে? না, খুঁজতে কোথাও বাকি রাখে। কিন্তু আশ্চর্য,
কোথায় যে গেল কোনো ট্রেসই পাচ্ছি না। আমার ড্যাডি হ্যালো ড্যাডি, এসো তোমার সঙ্গে পরিচয় করে দিই, পুলিশ অফিসার মিস্টার সেলিম আমার ড্যাডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো জি। আমাকে তুমি বললে খুশি হব। ঠিক আছে, বসো বসো। জি না, আমাকে আবার এখন একটা অপারেশনে যেতে হবে। আচ্ছা চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই পুলিশ অফিসারের সঙ্গে তোর কি সম্পর্ক? না ইয়ে মানে ওদেরা ভাই ভাবিকে খুঁজে পাচ্ছে না, ওদের খুঁজে পেলেই তোমার সঙ্গে আলাপ করতে আসবে। আমার সঙ্গে আলাপ করতে আসবে? এই ব্যাপার আনার জি, আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে শুধু সেই আসতে পারে যে আমার সমকক্ষ। আরে এর চাইতে ভালো সুযোগ আর কি হতে পারে? আমরা সবাই স্মাগলার, কালোবাজারি। আমাদের মেয়ের বিয়ে যদি কোনো পুলিশ অফিসারের সাথে হয়, ইট ইজ এ গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ। মানে ব্যবসা বাণিজ্যের জন্য আমি কি আমার মেয়েকে বিক্রি করে দেবো? আরে বিক্রি কোথায় হচ্ছে, আমরা তো খরিদ করছি। এদিকে আনারের হাত পুলিশ অফিসারের হাতে, ওদিকে গোটা পুলিশ ডিপার্টমেন্ট আমাদের হাতে। আরে তুমি সেলিমকে এত ছোট ভাবছো কেন? আজ সে পুলিশ অফিসার, কাল হবে সে দেশের নেতা। তোমাদের মাথা খারাপ হয়েছে? আমাদের মাথা ঠিকই আছে, এবার তোমার মাথার চিকিৎসা করে ভালো করে ভেবে দেখো। চলো চলো। চিনি কোথায় যাচ্ছিস মা? জানি না। কি ব্যাপার, কি হয়েছে মা? আমার উপর রাগ করেছিস? ড্যাডি তোমাকে চিনতে আমার অনেক দেরি হয়ে গেছে। আমি যদি জানতাম তুমি একজন কালোবাজারি স্মাগলার, তাহলে মা যেদিন এই দুনিয়া ছেড়ে আমাকে ছেড়ে চলে যান, সেদিন আমিও মায়ের সঙ্গে চলে যেতাম। কিন্তু মা, আমি যা কিছু করেছি সব তো তোরই জন্য। এই বাড়ি গাড়ি ধন চলো। চাই না, আমি কিছুই চাই না ড্যাডি, আমি কিছুই চাই না। আজ আমি বুঝতে পেরেছি, এই ধন দলতি তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। এই ধন দলতি তোমাকে খাবার সময় দেয় না, এই ধন দলতি তোমাকে সারাক্ষণ অস্থির করে রেখেছে। আর এই ধন দলতি তোমাকে একদিন এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসতে চাইলেও তুমি পারবে না ড্যাডি, তুমি পারবে না। আসি ড্যাডি। আনা দাঁড়া মা। বাবা বাবা, আমি ভুলেই গিয়েছিলাম যে আমার মেয়ে বড় হয়েছে, সুন্দর সুন্দর কথা বলতে শিখেছে। ঠিক আছে মা, আজ থেকে বাড়িতে তাই হবে যা তুই চাবি। ড্যাডি আমি নিজেই তোর বিয়ের ব্যবস্থা করবো। ড্যাডি যা মা, ঘরে যা। তোর বাপকে তুই এখনো চিনিস না, আজ থেকে বাড়িতে তাই হবে যা আমি চাইব। কি বললে? তোমার ড্যাডি তোমাকে জোর করে বিয়ে দিচ্ছেন? কার সঙ্গে? জানি না ড্যাডি, আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। তুমি আজই আমার সঙ্গে দেখা করো। আমার সঙ্গে দেখা করবে? জি আনারের সঙ্গে। কিন্তু আনার তোমার সঙ্গে দেখা করতে চায় না। সেটা আমি আনারের কাছ থেকে জানতে চাই। আমি আনারের বাপ। তাই তো অবাক হচ্ছি, বাপ হয়ে কি করে মেয়েকে বন্দি করে রেখেছে? বন্দি করিনি, তোমাদের মতো ফিকিরিদের হাত থেকে রক্ষা করছি। খবরদার যদি কোনোদিন আমার মেয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করো। ড্যাডি
আমি দেখেছি, আর তাই ওকে অপমান করার কোন অধিকার তোমার নেই। এটা আমার বাড়ি, আর এখানে আমি যা চাইব তাই হবে। ঠিক আছে ড্যাডি, তোমার বাড়িতে তুমি থাকো, যা ইচ্ছে তাই করো। চলো, আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, চলো।
কি তোমার চোখে পানি? জানো আজ শুধু বারবার ভাবের কথা মনে পড়ছে। কেন, তুমি তো বলেছো যে তোমার পছন্দ ভাবের পছন্দ। ভাবি বলতো আমি নিজে তোর বাসর ঘর সাজাবো, কিন্তু আজও খোঁজ পেলাম না বেচারে কোথায় কেমন আছে। ঘরে চলো ভাবি, মানিকের অবস্থা খুব খারাপ, মানিকের কেমন হচ্ছে শীঘ্রই ঘরে চলো ভাবি। তুই একটা ডাক্তার নিয়ে ঘরে যা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। মালপত্র সব পেয়ে গেছেন? জি স্যার। শোনো, জি তুমি আমাকে যত খারাপ মনে করো আসলে লোকটা আমি তত খারাপ নই। আমি তোমার কোনো কাজে আসতে পারলে খুশি হব। এখান থেকে একটু দূরেই আমার বাসা, ইমরান হাউস। মোড়ের কাছে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। কখনো তোমার কোনো কিছু প্রয়োজন হলে সেটা চলে এসো। বললাম তো সপ্তাহ শেষ না হলে টাকা দেওয়ার নিয়ম নেই। টাকা না দিলে আমার বাচ্চাটা বাঁচবে না, একটু দয়া করুন। তোমার ছেলের জন্য কি আমি আমার চাকরি খোয়াবো নাকি? যাও যাও কাজ করো। বাচ্চার অবস্থা ভালো নয়, আমাকে আগেই ডাকা উচিত ছিল। এই ওষুধগুলো না হলে ওকে বাঁচানো যাবে না। যত শীঘ্র পারো এই ওষুধগুলো এনে ওকে খাইয়ে দাও। আমি আব্বুর কাছে যাব চাচু। এই যে বাবা মানিক, এই তো আমি, এই তো আমি। ডাক্তার কি বললো? এই ওষুধগুলি এক্ষুনি আনতে বলেছি। চাচা গেছে দেশে, ঘরে একটি টাকাও নেই। এতগুলো ওষুধ আমি কি দিয়ে আনবো? ময়না, আমার মানিককে বুঝে আমি আর বাঁচাতে পারলাম না। ওই ময়না, আমার বাবাকে বুঝে আর বাঁচাতে পারলাম না। ওরে ময়না, আমার বাবাকে বুঝে আমি আর বাঁচাতে পারলাম না রে। এই ওষুধগুলো না হলে ওকে বাঁচানো যাবে না। বাচ্চার অবস্থা ভালো নয়, এই ওষুধগুলো না হলে ওকে বাঁচানো যাবে না। তুমি আমাকে যত খারাপ মনে করো আসলে লোকটা আমি তত খারাপ নই। আমি তোমার কোনো কাজে আসতে পারলে খুশি হব। কখনো তোমার কোনো কিছু প্রয়োজন হলে সোজা চলে এসো। আরে তুমি এসো, বসো। আমার কিছু টাকার দরকার। টাকা? তা কত? একশো, দুশো, পাঁচশো, হাজার? যা পারে। টাকা পয়সার ব্যাপার একটা সই লাগবে না? এসো। কই এসো, এসো।
তোমার চাহিদা আমি মিটিয়ে দিয়েছি, আমার চাহিদা মেটাবে না? তোমাকে বিছানায় পাওয়ার আমার অনেক দিনের সাজ। সর্বনাশ করেছে আমার মানিক পড়ে গেল যেত, তুই যে একজনের আমানত, আমি তোর ভাইকে কি জবাব দেব, কোন মুখ নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াবো? এখনো ঘুমোনি, কি এত চিন্তা করছ? আমাদের কয়েকদিন পরেই তো তুমি ছাড়া পাচ্ছ, ছাড়া পেয়ে সোজা আমাদের আড্ডায় চলে আসবে, তারপর যা প্রয়োজন আমরা করব। এখন ঘুমিয়ে পড়ো। ঘুম আমার কাছ থেকে পালিয়ে গেছে। আপনার ননদ আত্মহত্যা করেছে তা আপনি কি করে জানলেন? আত্মহত্যা ছাড়া ওর কোনো উপায় ছিল না স্যার। নিন এখানে একটা সই করুন। লাশ পাওয়া গেলে আমরা আপনাকে খবর দেব।
পাবেন। কি অবস্থা তোমার, তোমরা এখন কোথায় আছো? ময়না মরে গেছে রে সালিম, ময়না মরে গেছে। আমার কিন্তু আত্মহত্যাই একমাত্র সমাধান নয় মা, এই আমাকে দেয়। আমিও তোর মতো এক কলম কিনি। একদিন যারা আমাকে কলঙ্কিত করেছিল তারাই এসে আজ আমার এই নুপুর বাদা পাকে সালাম করে। তোকেও প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, প্রতিশোধ। এই মেয়ে ওই কলঙ্কিত পায়ে নুপুরের ঝড় তুলে ভেঙে চুর মার করে দে তাদের সাজানো সংসার যারা তোকে কলঙ্কিত করেছে। নিধর মেয়ে, আমি এমনই হতভাগা ভাই যে একটা বোনকেও বাঁচাতে পারলাম না। যে ভাই মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লেখাপড়া শিখিয়েছে, যেভাবে নিজের সন্তানের মতো আমাকে মানুষ করেছে, আমি তাদের জন্য কিছুই করতে পারিনি। আমি বেঁচে থাকতে তারা রাবণের চিতায় চলে পড়ে মরছে। জীবন দিয়ে কি হবে? যা হবার তা হয়ে গেছে, এখন ভাইয়াকে ছাড়িয়ে আনতে হবে। একদম কি রাখি নাই, সব সব নিয়ে যাও বাজান। আমার জানে মাইতে না বাজান। বলছিলাম না আমি ফির আইলে তোর দুনিয়া ছাড়া করো। আমির, গুড নিউজ ফর ইউ। আমজাদ খান দেশে ফিরেছে। আজকাল তার সঙ্গীদের নিয়ে রওশন ভাইয়ের জলসা ঘরে। Thank you.
বয়না বোন আমার, তোমার বোন ময়না মরে গেছে, ময়না ময়না মরে গেছে, ময়না মরে গেছে, ময়না মরে গেছে, তুই কি করলি বল, এ তুই কি করলি, আমি তো অনেক আগে মরে গেছি, আমি তোকে মরতে দেব না, আমি তোকে মরতে দেব না, বল বল কারা তোকে এখানে এনেছে, কারা তোকে কলঙ্কিত করেছে, বল বল বল, তুমি তুমি পুত্রকে কোথায় রেখেছিস? আমি কিছুই জানি না, বিশ্বাস করো আমি কিছুই জানি না, তোমার বোন, তোমার বোনকেও আমি কিছুই করি, কিছুই করি, আমার বোনকে তো আমি কবর দিয়ে এসেছি, এবার বল তোর লাশটা কোথায় দাফন করব? না না আমাকে মেরো না, দোহাই তোমার আমাকে মেরো না, আমার টাকা পয়সা যা আছে সব নিয়ে যাও, সব নিয়ে যাও, আমির এন্ড সানসেট ডিটেলসটা তোমার জানা দরকার, বাট অফকোর্স ইটস আপ টু ইউ, ইটস ইয়োর কেস, আইল ট্রাই মাই লেভেল বেস্ট স্যার, আমি চেষ্টা ত্রুটি করব না, Yes, come in. তুই কোথায় ছিলি? আমি তোকে কত খুঁজেছি কিন্তু কেউ বলতে পারল না, তুই কোথায় আছিস, কেমন আছিস, কি করছিস? ভাইয়া আমিও তোমাকে কম খুঁজিনি ভাইয়া, কিন্তু ভাইয়া তুমি এখানে এত বড় অফিস, মালিক তুমি
এই অফিসের মালিক? হ্যাঁ, আমি আমির সন্সের মালিক। আজ আমার গাড়ি বাড়ি ধন দলত সবই আছে, তবু আমি নিঃসঙ্গ। মনে হচ্ছে কিছুই নেই। ময়না আত্মহত্যা করেছে, তোর ভাবি আর মানিক আমার কাছ থেকে হারিয়ে গেছে। কিন্তু ময়নাকে যারা কলঙ্কিত করেছিল, যারা ওকে হত্যা করতে বাধ্য করেছিল, আমি তার প্রতিশোধ নিয়েছি। সেই ইমরান আর রায়হানকে আমি খুন করেছি, খুন করেছি গায়ে সেই আলিমুদ্দিন মাতবরকে, যে আমাকে গ্রাম ছাড়া করেছিল। তবু প্রতিশোধের আগুন আমার বুকে এখনো চলছে, আর আগুন সেদিনই নিভবে যেদিন আমি ওকে পাব, যে আমার স্ত্রী পুত্রকে আটকে রেখেছে। আরে আটকে আর কতদিন থাকবে? তোমার স্বামী গায়ে সে সহজ সরল আঙ্গালি, আমার ভাই সিয়াজ আর গরিব নেই। সিয়াজ আমির সন্সের মালিক, কোটিপতি মিস্টার আমির আলী, সে নিজের বিবেকের কলাটিতে হত্যা করে তুলে নিয়ে সন্ত্রাসের রাজ্যের সিংহাসনে বসে আছে। তুই চিন্তা করিস না, আমি ওনাকে বোঝাবো, আমার কথা না শুনে পারবে। আজ তোমার কথা ভেবে দুঃখ হচ্ছে। তুমি কত সে আজ প্রাচুটের জোয়ারে হারিয়ে গেছে, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই তার। চাচ্চু, আপনার গাড়ি আছে? হ্যাঁ বাবা, তোর আব্বুর গাড়ি আছে, হয়তো আর অনেক কিছুই আছে। আমি আব্বুর কাছে যাব, চলো না মা, আব্বুর কাছে যাই। চাচ্চু, আমি আব্বুর কাছে যাব। হ্যাঁ বাবা, যাবে। যাও ভাবি, ভেতরে যাও। তুমিও থাকবে। আরে এই দেখছি পাখি, আমি এটা নিয়ে খেলবো। বছরে তোমাকে একটি মুহূর্ত ভুলে থাকতে পারেনি জমিলা, জমিলা। তোমরা এতদিন কোথায় ছিলে? সেলিমের কাছে। সেলিম তো আমাদের এখানে নিয়ে এসেছে। সেলিম,
কিন্তু ও তো আমাকে কিছু বলেনি। সেলিম কোথায়? বাইরে আছে। বাইরে? বাইরে কেন? সেলিম, সেলিম! সেলিম চলে গেল, হয়তো কাজে গেছে, আবার আসবে। এসো। ইটস ভেরি স্যাড। কিন্তু কি জানো, এর জন্য দায়ী আজকে সমাজ ব্যবস্থা। যেমন ধরো, তোমার ভাইকে যদি ষড়যন্ত্র করে গ্রাম থেকে না তাড়ানো হতো, তাহলে নিশ্চয়ই তোমার ভাই আইন নিজের হাতে তুলে নিত না? কিন্তু দুঃখের বিষয় হলো, তোমার ভাই অপরাধ জগতে এত দূর এগিয়ে গেছে যে এখন আর চেষ্টা করেও তাকে বাঁচানো যাবে কিনা সন্দেহ। কিন্তু কিন্তু স্যার, একটা কিছু তো করতেই হবে। সেলিম, যে পোশাক পরে তুমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছো, সে পোশাক যেমন দায়িত্বশীল তেমনি নির্মম। একবার যে পুলিশ অফিসারের পোশাক পরে নেয়, তার সামনে তখন থাকে শুধু দেশ, জাতি আর আইন। এবং সে আইনকে বাঁচিয়ে রাখার জন্য তখন তাকে ভুলে যেতে হয় তার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, পুত্র সবাইকে। তাছাড়া মানুষ মাত্রই মরণশীল, সবাইকে একদিন চলে যেতে হবে, থাকবে শুধু কর্মফল। সেলিম, একটা কথা মনে রেখো, আইন কাউকে ক্ষমা করে না। একদিন না একদিন তোমার ভাইকে ধরা পড়তেই হবে। তুমি শুধু একজন ইন্টেলিজেন্ট অফিসারই নও, তুমি গোটা পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। তাই আমি চাই না যে তুমি থাকবে, অন্য কেউ তোমার ভাইকে হাত করা পড়িয়ে নিয়ে আসুক। সেলিম, আজ তোমার সামনে কঠিন পরীক্ষা। তোমাকে ভেবে দেখতে হবে কে তোমার কাছে বড়, তোমার ভাই না দেশ ও জাতি। অবশ্য তুমি চাইলে কেসটা আমি অন্য কাউকে দিয়ে দিতে পারি। নো স্যার, নো। আমার এই হাতে অনেককে হাত করা পড়িয়েছে, কারোর ভাই, আমার ভাবের মতো কোনো মহিলা স্বামী, আমার মানিকের বাবার মতো কারোর বাবা। আমি ভুলে যাব স্যার, ভুলে যাব সেই মাসুম মানিককে, ফুলের মতো হাসি দিয়ে চাচু বলে গলা জড়িয়ে ধরে চুমু খেত। আমি ভুলে যাব সেই ভাবিকে, যে ভাবে মায়ের স্নেহ দিয়ে আমাকে এত বড় করেছে। স্যার, স্যার, আমি ভুলে যাব সেই ভাইকে, যে ভাই মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লেখাপড়া শিখিয়েছে। সব ভুলে যাব স্যার, আমি সব ভুলে যাব। তবু তবু দেশ ও জাতির সাথে আমি বিশ্বাসঘাতকতা করব না স্যার। এই পোশাকে আমি কোনো কলঙ্কের দাগ লাগতে দেব না। ইটস মাই প্রমিস স্যার, ইটস মাই প্রমিস। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ মাই চাইল্ড। কি হয়েছে তোমার? অমন চিৎকার করে উঠলে কেন?
চিৎকার কই না তো? মিথ্যে বলছো কেন? কয়েকদিন থেকে লক্ষ্য করছি তুমি কেমন যেন অস্থির। কি হয়েছে? আমার কাছে লুকিও না, আমি তোমার স্ত্রী। আমার আমি শুধু তোমার স্বামী নই, আমি একজন পুলিশ অফিসার। আর পুলিশ অফিসার আইনের গোলাম, তার আপন বলতে কেউ নেই। ঠিক বলেছিস তুই, পুলিশ অফিসারের আপন বলতে কেউ নেই। এই যে তুই আমার ভাই, আমার আপন ভাই, আমাকে গ্রেফতার করতে চাস তাই না? কিন্তু প্রমাণ? কোনো প্রমাণ নেই তোর কাছে যে আমি খুনে, কোনো প্রমাণ নেই যে আমি স্মাগলার কালো বাজারে। প্রমাণ তুমি নিজেই ভাইয়া, প্রমাণ তোমার এই গাড়ি বাড়ি ধন দৌলত। গ্রামের সামান্য একজন চাষি, আজ শহরের বিশিষ্ট ধনী, আমি রেনসান্সের মালিক। কোন আলোদ্দিনের জাদুর চেরা ছিল তোমার কাছে, যার বলে আজ প্রাচুর্যের জোয়ারে ভেসে বেড়াচ্ছ? মেহনত, আরে মেহনত করে কামিয়েছি। মেহনত? এদেশের লক্ষ লক্ষ লোক সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলছে। কই, তারা তো কেউ রাতারাতি বড় লোক হতে পারেনি। কেউ বড় লোক হতে না পারলে সেটা তার দোষ, আমি বড় লোক হয়ে কোনো অন্যায় করিনি। অন্যায় তুমি করেছ ভাইয়া, আইনকে নিজের হাতে তুলে নিয়ে তুমি সবচেয়ে বড় অন্যায় করেছ। আর আইন ভঙ্গকারীকে আইনের হাতে তুলে দিয়ে আমার কর্তব্য, কারণ আমি একজন পুলিশ অফিসার। বাহ 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 বাহ, পুলিশ অফিসার, আইনের রক্ষক। সেদিন কোথায় ছিল তোর আইন? সেদিন মাতবর আমাকে গ্রাম ছাড়া করেছিল, সেদিন কোথায় ছিল তোর আইন? যেদিন বিনা দোষে আমাকে জেলের ঘানি টানতে হয়েছিল, সেদিন কোথায় ছিল তোর আইন? যেদিন ময়নার ইজ্জত ছিনিয়ে নিয়েছিল, বল কোথায় ছিলি তুই? কোথায় ছিল তোর কর্তব্য? যা চলে যা এখান থেকে, চলে যা, চলে যা, চলে যা। না, কেন যাবে? সেলিমকে তুমি তাড়িয়ে দিচ্ছ? আরে দেখো দেখো, তোমার দেবর পুলিশ অফিসার হয়ে গেছে, বেইমান, ভাইকে এসেছে গ্রেফতার করতে। ভাই তো ভাইকে ক্ষমা করতে পারে ভাইয়া, কিন্তু আইন, আইন কাউকে ক্ষমা করে না। আমি চাই না, চাই না, আমি কারো কাছে ক্ষমা চাই না, কারো কাছে না। আমি চাই শুধু টাকা, যে টাকা বাঁচিয়ে রেখেছিল ইমরান ও রায়হানকে, সে টাকা আজও বাঁচিয়ে রেখেছে আমজাদ খানকে। আমি সেই টাকার জোয়ারে তোর আইনকে খড়কুটার মতো ভাসিয়ে দেব। ভুল, এসব তোমার ভুল ধারণা ভাইয়া। যে টাকা নিয়ে আজ তুমি গর্ব করছো, এই টাকাই একদিন তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে দাঁড় করাবে। কিন্তু আমি চাই না, আমি চাই না ভাইয়া, আমি চাই না যে আমার সতী সাবিত্রী ভাবী বিধবা, আমি চাই না যে নিষ্পাপ মানিক এতিম হয়ে যান। এখনো সময় আছে ভাইয়া, তুমি আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ? আত্মসমর্পণ আমি সেই দিনই করব যেদিন তোর আইন প্রমাণ করতে পারবে যে আমি অপরাধী। যা বল গিয়ে তোর আইনকে আমার বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করতে। যা চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। আমি চলে গেল, আইন তোমার পিছু ছাড়বে না ভাইয়া। একদিন না একদিন তোমাকে ধরা পড়তেই হবে। সেলিম, সেলিম শোন, সেলিম যাসনি, সেলিম। না ভাবি, আমি ব্যর্থ হয়ে গেছি, এবার তুমি চেষ্টা করে দেখো। সেলিম, সেলিমকে তুমি তাড়িয়ে দিলে? সেলিম আর তোমার সে দেবর নেই জমিলা, সে এখন পুলিশ অফিসার।
আমাকে ধরতে এসেছিল। কেন কেন তোমাকে ধরতে চায়? কেন তোমাকে কালোবাজারি বলে? কেন তোমাকে খুনি বলে? সত্যি করে বলো, কি করেছো তুমি? আমার আমার এসব কিছুই ভালো লাগে না। আমি আমার সেই স্বামীকে ফিরে পেতে চাই, যাকে নিয়ে আমি গ্রামের মাটির ঘরে সুখে ছিলাম। আমার স্বামী ছিল মাটির মানুষ, সে কোনোদিন অন্যায় করেনি, অন্যায়ের প্রতিবাদ করেছে। তোমার স্বামী আজও অন্যায়কারীদের বিরুদ্ধে লড়ছে জমিলা। তুমি চিন্তা করো না, আমি আজও তোমার সেই আমির আলী আছি। একটু সবুর করো, সময় এলে এই আমির আলী তোমাকে নিয়ে আবার গ্রামে সেই মাটির ঘরে ফিরে যাবে। তুমি মানিকের কাছে যাও, আমি আমি আসছি। চলে গেলে আইন তোমার পিছু ছাড়বে না ভাইয়া, একদিন না একদিন তোমাকে ধরা পড়তেই হবে, একদিন না একদিন তোমাকে ধরা পড়তেই হবে, একদিন না একদিন তোমাকে ধরা পড়তেই হবে। আমি জানি, আমি জানি, কিন্তু তার আগে আমজাদ খান আমাকে চাই। আরে আমজাদ খানের সন্ধানই তো নিয়ে এসেছি। আমজাদ খান অনেক আগেই বিদেশ থেকে ফিরে এসেছে, এখন সে আত্মগোপন করে আছে। কোথায়? চন্দনপুর। চন্দনপুর ডাক বাংলো। পিস্তল নিয়ে এত রাতে কোথায় যাচ্ছ? চন্দনপুর আমজাদ খানের হিসাব নিতে। না, আমি তোমাকে যেতে দেবো না। জমিলা, আজ আমি কোনো বাধাই মানব না, সরে যাও। না, আমি তোকে যেতে দেব না। জমিলা, সরে যাও বলছি। শোনো, শোনো, তোর ভাই আমজাদ খানকে মারতে চন্দনপুর ডাকো না, দোহাই তোর, ওকে ফিরিয়ে নিয়ে আয়। চন্দনপুর ডাক বাংলো। আমিরা, এবারের মতো আমাকে মাফ করে দাও আমিরা, আমি আমি আর কোনোদিন তোমার ক্ষতি করব না। ক্ষতি যা হবার তা হয়ে গেছে আমজাদ খান, তুমি আমার সব সর্বনাশের কারণ। তোর জন্যই সোনা, তোর কারণেই আপন ভাই হয়েছে পর, তোকে আমি জীবিত রাখব না। আমজাদ খান, তোকে আমি জীবিত রাখব না। আমজাদ খান, আই আই
বলি, গুলি করে কোনো লাভ হবে না। পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে, সঙ্গীরা সব মারা গেছে। প্লিজ প্লিজ তুমি তুমি পালাও পালাও। আমাকে হত্যা করে আমার লাশের উপর দিয়ে তুমি পালিয়ে যাও ভাইয়া, তুমি পালিয়ে যাও। ভাইয়া, ছোটবেলায় বাপ মা হারিয়ে তোমার কোলে পিঠে মানুষ হয়েছি, বুকে রক্ত পানি করে লেখা পড়া শিখিয়ে পুলিশ অফিসারের পোশাক তুমি আমাকে পরিয়েছো। বেঁচে থাকতে এই পবিত্র পোশাকের কলঙ্কের দাগ লাগতে দেব না ভাইয়া, কলঙ্কের দাগ লাগতে দেব না। আজ তোমার সামনে দুটো পথ খোলা আছে ভাইয়া, ওই আইনের কাছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে, নইলে আমাকে মেরে আমার লাশের উপর দিয়ে পালাতে হবে। চালাও চালাও গুলি ভাইয়া, আমাকে হত্যা করে আমার লাশের উপর দিয়ে পালিয়ে যাও। আমাকে মারো ভাইয়া মারো, আমাকে মেরে ফেলো, মারো ভাইয়া মারো, মারো ভাইয়া। ওরে ওরে, আমি কি তোকে মারতে পারি রে, আমি কি তোকে মারতে পারি? তুই তুই যে আমার একমাত্র ভাই, তুই তুই যে আমার সব, আমার আমার হাতে হাত করে পড়িয়ে যদি তোর এই পোশাকের ইজ্জত রক্ষা হয়, এই যে আমার পরম পাওয়া মেয়ে, ওরা 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 আমাদের সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। তুই এতিম হয়েছিস, আমি বিধবা হয়ে গেছি রে মানিক, আমি বিধবা হয়ে গেছি। সেলিম, তোমার মতো ভাই যদি দেশের ঘরে ঘরে জন্ম নিত তাহলে দেশে কোনো ক্রাইমই থাকতো না। তুমি গোটা পুলিশ ডিপার্টমেন্টের অহংকার, সারা দেশের গর্ব। I am so proud of you, my son. Thank you, sir. Sir? Yes. আমাকে আজকের মতো ছুটি দেবেন, আমি একটু ভাবির সঙ্গে দেখা করতে চাই। ও শিওর, তুমি এক্ষুনি চলে যেতে পারো। থ্যাংক ইউ স্যার। ভাবি ভাবি, এই বিধবার পোশাক তোমাকে কে পরিয়েছে? কে? তুই তুই পরিয়েছিস। তোকে পাঠিয়েছিলাম আমার স্বামীকে ফিরিয়ে আনতে, আর তুই
চাকরির প্রমোশন আর সোনার মেডেলের লোভে তোকে ফাঁসিতে জড়িয়ে দিয়েছিস। ভালোই করেছিস, তোদের এই পুলিশি পোশাক পরে নেবার পর ভাই বোন মা ছেলের কোনো সম্পর্ক থাকে না, কোনো সম্পর্ক থাকে না, কোনো সম্পর্ক থাকে না, কোনো সম্পর্ক থাকে না। তোদের আইনে স্বামী মৃত্যুর আগে তাকে দেখার যদি কোনো বিধান থাকে তাহলে আমাকে নিয়ে চল, আমি ওকে একটু দেখতে চাই। চলো ভাবি, চলো চাচ্ছ। শাল আর মারের দাগ এখনো আমার গা থেকে মুছেনি। হিরা, আমি ওই স্ত্রীকে হিরা গুলি করেছে? মাই গড, ঠিক আছে আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। মিস্টার আমির আলী আপনাকে হাসপাতালে নিয়ে যেতে এসেছে, আসুন। সরি মিস্টার সেলিম, আপনার ভাবিকে আমরা বাঁচাতে পারলাম না। জমিলা না, তুমি তুমি আমাকে একা ফেলে চলে যেতে পারো না জমিলা, আমাকে আমাকে একা ফেলে চলে যেতে পারো না। চলে তো যাবার কথা ছিল আমার, তুমি তুমি কি করে চলে গেলে জমিলা? তোমাকে খুন করেছে, কারা কারা তোমাকে হত্যা করেছে? Who has killed my wife? Tell me who has killed my wife? তোমরা চুপ করে দেখো না।
বলো, বলো আমার স্ত্রীকে কে খুন করেছে? বল, চমিলাকে কে খুন করেছে? চুপ করে থাকিস না, বল, বল চমিলাকে কে খুন করেছে? হীরা,
দাও ভাইয়া, ভাইয়া ওকে ছেড়ে দাও। মালিক, 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 ভাইয়া, ভাইয়া, তুমি কি করলে, তুমি কি করলে? আমি চাইলি ভাইয়া, আমি যাচ্ছি। তোর মতো, তোর মতো একজন পুলিশ অপরে পুলিশ মালিক, মালিক, মা, মা,